أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের অত্যন্ত অপরিচিত একটি যৌন রোগ, যার নাম ক্লেমিডিয়ার। তো ক্লেমিডিয়ার কিছু লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আপনাদের জানাবো। আমাদের অনেকেই আছে যারা ক্লেমিডিয়াতে ভুগি, কিন্তু জানি না যে এই রোগটা হয়েছে বা কেন হয়েছে, কি কারণে হয়েছে। তো যেই লক্ষণগুলো দেখলে বা থাকলে বুঝতে পারবেন যে আপনি বা আপনার সঙ্গী ক্লেমিডিয়া রোগে আক্রান্ত, এবং সেক্ষেত্রে কী করণীয় সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু যৌন সংক্রমণের বিষয়ে আমাদের দেশের মানুষেরা সচেতনতা ও জ্ঞান নেহাতি কম, তাই অনেক যৌন রোগ সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নেই। সেই অজ্ঞতার কারণেই কিন্তু রোগ নির্মূল করা সম্ভব হয়ে ওঠে না। অনেকেই মনে করেন এইচআইভি একমাত্র যৌন রোগ, কিন্তু না, আরও আছে, যেমন ক্লামিডিয়া। চলুন জেনে নিই ক্লামিডিয়া কী কী কারণে হয় এবং এর উপসর্গগুলো কী, সঙ্গীর শরীরে ক্লামিডিয়া বাসা বেঁধেছে কিনা সেটাও কীভাবে বুঝবেন। তো প্রথমে জেনে নিই ক্লামিডিয়া কী। আসলে ক্লামিডিয়া মূলত জীবাণু, যৌন মিলনের কারণে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। মার্কিন দেশগুলোতে অনেক মানুষ এতে আক্রান্ত, যেখানে প্রতি বছর 30 লক্ষ নারী পুরুষ ক্লামিডিয়া আক্রান্ত হয়। ধীরে ধীরে অন্য দেশেও ছড়াচ্ছে ক্লামিডিয়া। 25 বছরের নিচে যারা তারাই আক্রান্ত হয় বেশি। কিভাবে বুঝবেন ক্লামিডিয়া আছে কিনা আপনার কিংবা আপনার সঙ্গীর? মূলত মহিলারাই ক্লামিডিয়ায় বেশি আক্রান্ত হয়। তাদের মধ্যে 70-95% মহিলার মধ্যে ক্লামিডিয়ার কোনো উপসর্গ লক্ষ্য করা যায় না। পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সত্যি বলতে কি, ক্লামিডিয়া তেমন কোনো উপসর্গ নেই। সংক্রমণের 5-10 দিনের মধ্যেই বোঝা যায় না শরীরে এর জীবাণু প্রবেশ করেছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা উচিত। সঙ্গী যদি মহিলা হয় তাহলে কিভাবে বুঝবেন যে সে ক্লামিডিয়ায় আক্রান্ত? তলপেটে ব্যথা হতে পারে, তবে তলপেটে অনেক কারণেই ব্যথা হয়। পিরিয়ডসের কারণে হতে পারে, শরীর কষে গেলে হতে পারে, এছাড়া ইউরিন অথবা পেশাবে ইনফেকশন হলে তলপেটে ব্যথায় ভোগে মহিলারা। সুতরাং তলপেটে ব্যথা থেকে স্রেফ রোগ অনুমান করতে পারেন, নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই। ফলে আরও কিছু উপসর্গ জানা দরকার। যৌনাঙ্গে হলুদ বা সবজে পানীয় নির্গমন আর কি, যৌনাঙ্গের থেকে যদি হলুদ জাতীয় পানি বের হয় বা স্রাব বের হয়। পিরিয়ডের সঙ্গে যদি পরিশ্রুত রক্ত বেরিয়ে আসে, পিরিয়ডসের পাশাপাশি যদি নর্মাল রক্তের মতো রক্ত বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে। হালকা জ্বরজ্বর ভাব থাকতে পারে, প্রস্রাবের সময় যৌনাঙ্গে অসহ্য যন্ত্রণা হতে পারে, যৌনাঙ্গের একেবারে ভিতরে ফুলে যাওয়া, মলদ্বারে ফোলা ভাব, বারবার প্রস্রাব হওয়ার প্রবণতা তৈরি হওয়া, প্রত্যেকবার মিলিত হলে যৌনাঙ্গের রক্তপাত, গলা দিয়ে তীব্র গন্ধযুক্ত তল হলদেতে তরল বেরোনো ইত্যাদি। সঙ্গী যদি পুরুষ হয় এবং পুরুষের ক্লামিডিয়ার আক্রান্ত হলে তার কী কী লক্ষণ? প্রস্রাবের সময় পুরুষাঙ্গে যন্ত্রণা হওয়া, পুরুষাঙ্গ থেকে পুঁজ বেরোনো, টেস্টিকলস বা শুক্রাণু ফুলে যাওয়া, মলদ্বার ফুলে যাওয়া ইত্যাদি। পুরুষ ও মহিলাদের মধ্যে কিছু কিছু কমন উপসর্গ আছে, যেগুলো কী সেগুলো আপনারা জেনে নিতে পারেন। আগেই বলেছি মলদ্বার ফুলে যাওয়া, সেই সঙ্গে চুলকানি ও রক্তপাত হতে পারে, ডায়রিয়াও হয় কোনো কোনো সময়। ক্লামিডিয়া চোখেও আক্রমণ করতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চুলকাতে পারে, চোখ থেকে জল ঝরতে পারে, গলা যন্ত্রণা হতে পারে। কীভাবে ছড়ায়? আচ্ছা, ক্লামিডিয়া ছড়ানোর প্রধান রাস্তা হলো অনিরাপদ যৌন মিলন। তা সে যে পদ্ধতিই হোক এবং যে রাস্তাতেই হোক, যৌন মিলন করা হোক না কেন, অনেক সময় যৌনাঙ্গ ক্লামিডিয়া আক্রান্ত কারো যৌনাঙ্গের সংস্পর্শে আসলেই ক্লামিডিয়া ছড়াতে পারে। এমনকি ক্লামিডিয়া যৌন কার্যে ব্যবহৃত বস্তু দ্বারাও ছড়াতে পারে একজন থেকে আরেকজনে। চিকিৎসা, এটা জেনে নিশ্চিত হবেন যে ক্লামিডিয়া সহজে নির্মূল করা যায়। নিয়ম করে চিকিৎসা চালিয়ে যেতে হবে, নিয়মিত অ্যান্টিবায়োটিক খেতে হবে। ক্লামিডিয়া একদিনেও সারতে পারে, আবার 7 দিনও লেগে যেতে পারে। চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়ম করে খেয়ে যেতে হবে। উপসর্গ চলে যাওয়ার পরও কিন্তু শরীরে থেকে যেতে পারে রোগের জীবাণু, ফলে যতদিন না জীবাণু ধ্বংস হচ্ছে তো ওষুধ বন্ধ করা চলবে না। সঙ্গীর সঙ্গে যৌন মিলনে করার আগে ফের পরীক্ষা করে নেবেন, নিশ্চিত হয়ে নেবেন যে সংক্রমণ পুরোপুরি চলে গেছে কি না। নিজের ওষুধ অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করে খাওয়া ঠিক হবে না, প্রতি 3 মাস অন্তর পরীক্ষা করতে হবে। প্রতিকার, সঙ্গী যদি ক্লামিডিয়া আক্রান্ত হয় সে পুরোপুরি সেরে না পর্যন্ত যৌন মিলন স্থগিত রাখুন, তা না হলে তার থেকে আপনার শরীরেও ছড়াবে ক্লামিডিয়া জীবাণু। কন্ডোম ব্যবহার করতে পারেন, মহিলাদের জন্য বিশেষ ধরনের কন্ডোম পাওয়া যায় মিলনের সময়, সেটিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ক্লামিডিয়া একটি যৌন রোগ, যেটা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ ছিলাম। আশা করি আজকে আলোচনাটি শোনার পর আপনারা কিছুটা হলেও এই যৌন রোগ সম্পর্কে সচেতন হয়েছেন। তো
আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় এটা আপনাদের জন্য উপকারী অন্যদের জন্য উপকারী শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন। প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।